প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ জুয়েল, সহকারী শিক্ষক আহমেদ বাউনি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। আজ তোমাদের সাথে রয়েছি। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 2.2 থেকে অঙ্ক করাবো, যার পাঠ পরিচিত হচ্ছে লাভ ও ক্ষতি। তাহলে আজকের যে তোমাদের লাভ ক্ষতির সাথে সবাই পরিচিত আছো, যে লাভ ক্ষতির মধ্যে হচ্ছে একজন দোকানদার যখন কোনো পণ্য ক্রয় বিক্রয় করে তখন তার কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটার উপর নির্ভর করে, কিসের উপর? ক্রয় মূল্যের উপর। আমরা জানি লাভ ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্যের উপর। তাহলে আমরা জানি লাভ ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্যের উপর। আচ্ছা, এখন তোমরা লাভ ক্ষতির যে অধ্যায়টা সেটা সম্পর্কে তোমরা ছোটো ক্লাসে শিখেছ, ক্লাস 6, 4 এগুলাতে শিখে আসছো। তবু আমি একটু লাভের আর ক্ষতি কী ধরনের, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে লাভ সময় যখন কোনো পণ্য লাভ হয় তখন ক্ষেত্রে আমরা সূত্রটা ইউজ করবো, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে কি হয়? লাভ হয়। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। আর তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। তাহলে আমাদের সূত্র দেখো, লাভের থেকে লেখা যায় কি, বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য প্লাস লাভ। আবার কি, এইটার থেকে একটা সূত্রকে তিনটা লেখা যায়, একটা হলো লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর একটা লেখা যায় বিক্রয় মূল্য ইকুয়াল ক্রয় মূল্য প্লাস লাভ, আর একটা লেখা যায় ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য মাইনাস লাভ। আচ্ছা, এখন যদি পণ্যটি ক্ষতি হয় তাহলে কি হবে? ক্ষতি হলে আমরা জানি কখন ক্ষতি হয়, যখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা কম থাকে তখন কি ক্ষতি হয়ে যায়, পণ্যের দাম কম ক্ষতি হয়ে যায়। তাহলে ক্ষতি সূত্রটা কি দাঁড়ায়? ক্ষতি সূত্র হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এই একটা সূত্র থেকে আবার তিনটা স্টেপ, আরও দুইটা লেখা যায়। একটা হচ্ছে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য প্লাস ক্ষতি, আরেকটা হচ্ছে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য মাইনাস ক্ষতি। তাহলে আমরা প্রথম দেখব যে কোনো পণ্য আমরা যে বেচা কেনার ক্ষেত্রে আমরা ক্রয় বিক্রয় মূল্য লাভ ও ক্ষতি হয়, লাভের ক্ষেত্রে আমরা সূত্র ইউজ করবো কি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর ক্ষতির ক্ষেত্রে সূত্র ইউজ করবো ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এটা হলো। আচ্ছা, এই অধ্যায়ে আরেকটু কথা আছে যে মূল্য সংযোজন কর। একটা হচ্ছে মূল্য সংযোজন করের, আমরা ইংলিশে বলি ভ্যাট। আমাদের কোনো পণ্য যখন আমরা কিনতে যাই তখন কি করতে হয়, যে ভালো ভালো রেস্টুরেন্টে খেতে গেলে, তারপরে আমাদের কোনো ব্র্যান্ডের শার্ট কিনতে গেলে আমাদের সেখানে ভ্যাট প্রদান করতে হয়। আর এই ভ্যাট প্রদানকে আমাদের বাংলাকে বলি কি, মূল্য সংযোজন কর। সেটা এটার সংজ্ঞাটা দেখো তোমাদের নিচে দেওয়া আছে। সংজ্ঞাটা হচ্ছে কোনো দ্রব্যটা যখন আমরা কিনবো সেটার ক্রয় মূল্যের সাথে নির্দিষ্ট করে প্রদানকৃত করকে কি বলা হয়, মূল্য সংযোজন কর বলা হয়। আমরা যখন একটা পণ্য কিনবো সেটা ক্রয় মূল্যের সাথে নির্দিষ্ট হারে একটা কি থাকে, ব্যাট থাকে, তাহলে তখন এই ক্রয় মূল্যের সাথে প্রদানকৃত করকে কি বলবো, মূল্য সংযোজন কর বলা হয়, তার মানে ব্যাট বলা হয়। এখন ব্যাটের ফুল মিনিং কি আমরা যদি একটু দেখি, ব্যাট হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তাহলে ব্যাটের ইংলিশ যদি আমরা ফুল মিনিং করি, ব্যাটটা যদি আমরা অ্যানালাইসিস করি, বিশ্লেষণ করি, তাহলে এটার মিনিং আসতেছে কি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, তাহলে মূল্য সংযোজন কর, তাই না? এখন আমরা এই অধ্যায় থেকে 2.2 থেকে কিছু অঙ্ক করতে যাচ্ছি। 2.2 অঙ্ক তোমরা দেখো, আমি বইয়ের কিছু অঙ্ক করব, বইয়ের যেগুলো তোমার লাভ ক্ষতি তো রয়েছে তার থেকে আমরা যেগুলো ব্যাটের উপর নির্ভরশীল সেই অঙ্কগুলো করতে যাচ্ছি। তাহলে ব্যাট হলো কি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, তার মানে হচ্ছে মূল্য সংযোজন কর। আচ্ছা, তোমরা তোমাদের বইয়ের 32 পৃষ্ঠায় ৭ নং অঙ্কটা দেখি আমরা। হ্যাঁ, 7 নং অঙ্কটা বলছে যে একটি দ্রব্য 190 টাকায় ক্রয় করে 175 টাকায়
বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে আমরা দেখা গেছে দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 190 টাকা আর দ্রব্যটির বিক্রয় মূল্য হচ্ছে 175 টাকা। তাহলে এখানে কি হয়েছে বলো তো, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম। তাহলে কি আমরা জানি সূত্র বলেছিলাম যখন কোনো পণ্য ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হবে সেখানে কি লাভ হবে না ক্ষতি হবে? অবশ্যই ক্ষতি হবে। তাহলে আমরা কি অঙ্কটা শুরু করতে পারি এইভাবে যে দ্রব্যটির ক্রয় মূল্য 190 টাকা। তাহলে আমরা যদি অঙ্কটা শুরু করি 7-9 দ্রব্যটির ক্রয় মূল্য 190 টাকা, দ্রব্যটির বিক্রয় মূল্য 175 টাকা। তাহলে এখানে দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 190 টাকা, দ্রব্যটির বিক্রয় মূল্য হচ্ছে 175 টাকা। অবশ্যই আমাদের কি হয়েছে এখানে ক্ষতি হয়েছে। তো ক্ষতির সূত্রটা কি আমরা জানি? আমরা জানি ক্ষতির সূত্র একটু আগে বলেছিলাম যে ক্ষতির সূত্র হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাই না? তাহলে আমরা লিখবো ক্ষতির সূত্রটা ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে আমরা ক্রয় মূল্য কত? 190 টাকা। মানটা বসাবো 190। এটা আমরাকে বিয়োগ করবো, কি বিয়োগ করলে কি 190 থেকে যদি 175 বিয়োগ হয় তাহলে কত? 5 থাকে হাতে 1, একের সাথে 8 কত? তাহলে 15 থাকবে, 15 টাকা, 15 টাকা। তাহলে এখানে আমরা পেলাম যে ক্ষতি হচ্ছে আমাদের 15 টাকা। আচ্ছা এখন যে আমাদের অঙ্কটা শেষ করব, আমরা আমরা জানি যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য কিসের উপর নির্ভর করা হয়? লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করা হয়, লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর। তাহলে এখানে দেখো আমাদের ক্রয় মূল্যটা ছিল কত? 190 টাকা। তাহলে আমরা কি করব যে 190 টাকা, ক্ষতি হচ্ছে কত? 15 টাকা। আমি আবার বলি লাভ ক্ষতি, কোনো কিছু লাভ এবং ক্ষতি বের হলে সেটা কিসের উপর নির্ভর করা হয়? ক্রয় মূল্যের উপর নির্ভর করা হয়। ১৯০ টাকা ক্ষতি হয় 15 টাকা। সুতরাং 1 টাকায় ক্ষতি হয় 100। আর যেহেতু শতকরা বলেছে তাহলে শতকরা বলে কি অবশ্যই 100 আসবে আমাদের, সেখান থেকে 100 টাকায় কত ক্ষতি হয় সেটা আমরা দেখব। পনেরো গুণন 100 উপরে যাবে, নিচে হচ্ছে 190। তাহলে আমাদের এখানে যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে কি হবে, এটা যদি করি 10-10 কত হয়? 100 হয়, আর এটা 10-এর সাথে করলে 19 হয়। তাহলে আমাদের কি দাঁড়ালো এখানে? 150। এই 15-র সাথে 10 গুণ করলে কত হয়? 150 হয়, নিচে হচ্ছে 19। এত টাকা, এটাকে আমরা এখন সমস্ত নিব কিভাবে? 19-কে 150 দিয়ে করব, করলে দেখো 19-কে যদি 7 দিয়ে করি আমরা, 7-9-63, 3 হাতে কত? 6। 7-1-7, 7-6 কত হয়? 13 হয়, 133 হয়। তাহলে আমাদের যদি এখানে দিই 133 হয়, তাহলে বিয়োগ করলে কত হবে? 7 আর কত হবে? 1 লাগে তাহলে 1 থাকে, তাহলে কত হবে? 19 আর 17। তাহলে এটাকে আমরা লিখতে পারি এত টাকা বা সাত সমস্ত 19 ভাগে 17 টাকা। সুতরাং আমরা লিখতে পারি ক্ষতি ক্ষতি 7-19 ভাগে 70%। এটা হলো আমাদের উত্তর।
তাহলে সাত নম্বর অঙ্কটা তোমরা কি এইভাবে করলে ইনশাল্লাহ পারবা। এবার আমি নয় নম্বর অঙ্ক করব, তোমাদের বইয়ের নয় নম্বর অঙ্ক। নয় অঙ্কে বলতে বলছে যে পাঁচ টাকায় আটটি আমলকি ক্রয় করে, পাঁচ টাকায় আটটি আমলকি ক্রয় করে পাঁচটা ছয়টি ধরে, ক্রয় করে পাঁচ টাকায় ছয়টি ধরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। একটা বলেছে যে পাঁচ টাকায় আটটি আমলকি কিনেছো, আবার বলেছে পাঁচ টাকা বা ছয়টি আমলকি দুইটা বিক্রয় করলে। তাহলে আমরা আগে দেখি যে পাঁচ টাকায় কয়টা আমলকি, আটটি আমলকির ক্রয় মূল্য কত, পাঁচ টাকা। আমরা এই লাইন থেকে এভাবে শুরু করতে পারি, এখানে দুইটা স্টেপে আমাদের অঙ্কটা সমাধান করা যাবে। একটা হচ্ছে পাঁচ টাকায় আটটি আমলকি ক্রয় মূল্য, এটা আগে আমরা শুরু করব, এটা দিয়ে শুরু করবো। তাহলে প্রথমে আমরা লিখতে পারি যে আটটি আমলকির ক্রয় মূল্য পাঁচ টাকা। সুতরাং একটি আমলকি ক্রয় মূল্য কি হবে, পাঁচ ভাগের আট টাকা। এটা হলো আমাদের ক্রয় মূল্য। আবার এখনো বলেছে যে ওরা যে পাঁচ টাকায় ছয়টি ধরে বিক্রি করলে, তাহলে ওইটা আমরা বিক্রয় মূল্যটা বের করব। আবার ছয়টি আমলকির বিক্রয় মূল্য কত টাকা, পাঁচ টাকা। সুতরাং একটি আমলকির বিক্রয় মূল্য সমান পাঁচ ভাগে ছয় ভাগে পাঁচ টাকা। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা বিক্রয় মূল্য পেলাম, এখন ক্রয় মূল্য পেলাম, একটা ক্রয় মূল্য একটা বিক্রয় মূল্য পেলাম। এখন এখানে তো ভগ্নাংশ আকারে আছে, তো জিনিসটা ভগ্নাংশ আছে, আমরা কীভাবে বুঝবো যে এখানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। এটা একটা এখানে ভগ্নাংশ আছে, আমরা দেখবো যে এটা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। তো জিনিসটা যদি এখানে দেখতে হবে যে আমরা ছোটো ক্লাসে পড়েছি যে যদি কোনো ভগ্নাংশের লভ যদি সমান হয়, যা যেই ভগ্নাংশটির হর ছোট সেই ভগ্নাংশটি বড়। আমি আবারও বলি, ছোট ক্লাস এখানে দেখো ক্রয় মূল্য হচ্ছে আট ভাগের পাঁচ, বিক্রয় মূল্য ছয় ভাগের পাঁচ। এটা ভগ্নাংশ তো বোঝা যাচ্ছে না যে কোনটি বড় কোনটি ছোট, ক্রয় মূল্য বেশি বড় না বিক্রয় মূল্য বড়। তাহলে আমরা ছোটবেলায় বলেছি যে যে ভগ্নাংশের লভ সমান হয়, যদি কোনো ভগ্নাংশদ্বয়ের লভ সমান হয়, যে ভগ্নাংশটির হর ছোট সেই ভগ্নাংশটি বড়, তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে বিক্রয় মূল্যটা বড়। বিক্রয় মূল্যটা কত, ছয় ভাগে পাঁচ। এখন আমরা জানি সব কিছু লাভ বা ক্ষতি, এখানে কি হয়েছে আমাদের লাভ হয়েছে, তাহলে আমরা লাভের জিনিসটা আমরা বের করব। লাভ সমান আমরা জানি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত, ছয় ভাগের পাঁচ, ক্রয় মূল্য কত ছিল, পাঁচ ভাগে আট। ক্রয় মূল্য ছিল পাঁচ ভাগে আট। তাহলে এখান থেকে আমাদের লসাগু কত যায়, লসাগু বের করবো এইভাবে। প্রথমে আমরা দুই দিয়ে দিব, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, আর যায় যায় না। তাহলে আমাদের কী এদের গুণ ফলে হবে লসাগু, তিন দুগুণে ছয় ছয়, চার ছয় চব্বিশ, আমাদের কত হবে টোয়েন্টি ফোর হবে, চব্বিশ হবে। তাহলে এই এখানে দেখো ভগ্নাংশে একটা হচ্ছে লব একটা হচ্ছে হর, তাহলে এখানে কী করতে হবে আমাদের যে হরের সাথে এই হরটা প্রথমে আমাদের ভাগ দিতে হবে। ভাগ দিলে কত হয়, থ্রি, তিনের সাথে তিন দিয়ে ছয়কে যখন চব্বিশ দিয়ে ভাগ দেবো আমরা কত, তিন হবে, চারশো চব্বিশ চার হবে। তা চারশো চব্বিশ হলে আমাদের লবের সাথে কি সেটা গুণ, চার পাঁচা বিশ, মাইনাস আট দিয়ে যখন চব্বিশকে ভাগ করবো আমরা তখন কী হবে, আটেকে আট দু ষোলো, তিন আটা চব্বিশ, তিন হবে। তাহলে তিন পাঁচা কত, পনেরো হয় এত টাকা।
তাহলে আমাদের হলো 5 ভাগে 24 টাকা 24 ভাগের 5 টাকা হচ্ছে আমাদের লাভ এখন আমরা কি করব লাভটা কিসের উপর নির্ভর করে লাভ ক্ষতি কিসের উপর নির্ভর করে আমরা জানি লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে তাহলে আমরা কি লিখতে পারি পরবর্তী স্টেপটা আমাদের ক্রয় মূল্যটা ছিল কত ক্রয় মূল্য ছিল 8 ভাগের 5 তাহলে এত টাকায় লাভ হয় 24 ভাগে 5 টাকা সুতরাং 1 টাকায় লাভ হয় আগে আমরা এটা লিখব এইভাবে এই জিনিসটা যখন এখানে আসবে তখন কি উল্টে যাবে এখানে হরটা যাবে লবে লবটা আসবে হরে আর যেহেতু বলেছে শতকরা কত লাভ বা ক্ষতি তাহলে শতকরা বললে আমরা কি লিখব এখানে 100 টাকা চব্বিশ ইন্টু পাঁচ আমাদের হলো কি 100 টাকা এত টাকা তাহলে আমাদের এটাকে যদি কাটি তাহলে কত হলো 20 হয় আর এটাকে এটাকে তিন আটা 24 হবে তাহলে আমাদের থাকলো কত 5 20 100 ভাগ 3 বা এটাকে যদি আমরা ভগ্নাংশ করি ভাগ করি কত হবে 100 কে 3 দিয়ে করলে কত 3 3 9 হয় হাতে 1 থাকে তাহলে আবার এই শূন্য আসবে 3 3 9 এক তাহলে কত 33 সমস্ত 3 ভাগে 1 হয়ে গেল তো এটা লেখা যায় যে আমাদের 33 সমস্ত 3 ভাগে 1 এত টাকা এটাকে সূত্রা এটা আমাদের কি হয়েছে লাভ হয়েছে লাভ কত 33 সমস্ত 3 ভাগে 1% এটা আমাদের উত্তর আচ্ছা তাহলে আমরা এখানে দুইটা অঙ্ক করলাম এখন আমরা দেখি একটা ব্যাটের অঙ্ক করব ব্যাটের অঙ্কের মধ্যে দেখো তোমাদের বইয়ের মধ্যে আছে যে 13 নম্বর অঙ্কটা 13 নম্বর অঙ্কটা বলেছে মাইশা প্রতি মিটার 20 টাকা দরে 15 মিটার লাল পিতা ক্রয় করলো ব্যাটের হার এখানে 4 টাকা সে দোকানিকে 500 টাকা একটি নোট দিল দোকানি তাকে কত টাকা ফেরত দিবেন এটা হচ্ছে কথা তাহলে আমরা এখন তাহলে সৃজনশীল অঙ্কটা করি সৃজনশীল অঙ্কটা বলতে বলেছে যে সাকিব দোকানে গিয়ে একটি ক্রিকেট বল কিনলো বলটির খুচরা মূল্য কত 3 টাকা 3 ডলার সাকিব দোকানে গিয়ে একটি ক্রিকেট বল কিনলো বলটির খুচরা মূল্য 3 ডলার ক নাম্বার বলেছে 1 ইউএস ডলার 80 টাকা হলে বলটির দাম কত মানে ক্রয় মূল্য কত তারপর খ নাম্বার বলেছে যদি ব্যাট 5% হয় তবে সাকিব ব্যাট সহ কত টাকা পরিশোধ করবে আর গ নাম্বারে বলেছে 20% লাভে বলটি বিক্রয় করলে বিক্রয় মূল্যের উপর 5% হারে পূর্বাপেক্ষা কত বেশি ব্যাট দিতে হবে তাহলে আমাদের ক নাম্বার অঙ্কটা করতে চেষ্টা করি আমরা তাহলে ক বলেছে যে 1 ইউএস ডলার 80 টাকা হলে বলটির দাম কত তাহলে আবার আমাদের ওইখানে আছে বলটির খুচরা মূল্য আছে কত 3 ডলার তাহলে আমাদের যেহেতু প্রশ্নের প্রথমেই আমাদের দেওয়া আছে 1 ইউএস ডলার সমান 80 টাকা এই কথাটা আমরা লিখব যে 1 ইউএস ডলার সমান 80 টাকা সুতরাং আমাদের 3 ইউএস ডলার তাহলে কি হবে স্যার গুণ হবে এটা গুণ করলে কত হবে 3 আটা 24 হয় 240 টাকা তাহলে বলটির ক্রয় মূল্য হচ্ছে 240 টাকা
তাহলে আমাদের কয়ের উত্তর হয়ে গেল। জাস্ট কয় বলেছে যে বলটির দাম কত, হ্যাঁ, তো বলটির দাম বলতে বলটির ক্রয় মূল্য কত সেটা বের করতে বলছে, তো আমাদের কয়ের উত্তর হয়ে গেল। এখন খ যদি আমরা দেখি, যদি ভ্যাট বলছে যদি ভ্যাট 5% হয়, 5% হয়, তবে সাকিব ভ্যাট সহ কত টাকা পরিশোধ করলো। তাহলে আমরা আগে ভ্যাটটা দেখবো, ভ্যাটটা বের করবো আর কি। আমরা যদি 5% বলছে 100 টাকায় কত টাকা ভ্যাট, 5 টাকা, তাই না? আগে আমরা একটু লিখবো খয়ের মধ্যে যে ক হতে পায়, ক হতে বলটির ক্রয় মূল্য 240 টাকা, 240 টাকা। এখন আমরা এই অংশটুকু করবো যে যদি ব্যাট 5% হয়, এটা আমরা আগে বের করবো। তাহলে যেহেতু 5% বলছে, আমরা তো কি বলবো, 100 টাকায় কত টাকা, 5 টাকা ব্যাট দিতে হয়। তো আমরা লিখতে হবে 100 টাকায় ভ্যাট 5 টাকা। সুতরাং 1 টাকায় কত, 5 ভাগে কম হবে। আর এখন সুতরাং কত বলেছে, আমাদের ক্রয় মূল্যটা কত ছিল বলটির, ক্রয় মূল্যটা ছিল 240 টাকা। তা 240 টাকায় কত ব্যাট দিতে হবে আমাদের, তো 240 টাকায়, এবার বেশি হবে, বেশি হলে কোথায় গুণ হয়, তাহলে উপরে চলে যাবে, এই তো হলো, তাই না? তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে কত, 5 দিয়ে এটাকে করলে কত হয়, 20 হয়, তাই না? আর 20 দিয়ে 240 করলে তো হয়, আমি ধরি যদি 0 0 নাই থাকুক, 2 দিয়ে 24 করলে কত হবে, 12 হবে, 12 দুগুণা 24, তাহলে এটা এটা কাটলে আমাদের কত হবে, 12 হবে, তাহলে সমান 12। তাহলে আমাদের বলেছি যে ক্রয় মূল্যের সাথে যে ব্যাটটা পরিশোধ করব আমরা, সেটা কী করতে হবে, যোগ দিতে হবে। তাহলে আমাদের কি বলেছে যে সাকিব ব্যাট সহ কত টাকা পরিশোধ করতে হবে, আমাদের ক্রয় মূল্য ছিল 200 টাকা, এখন ব্যাট হয়ে গেছে 12 টাকা, আর টোটাল হবে কত, ওই ক্রয় মূল্যের সাথে ব্যাটটা যোগ করলে সেটাই সাকিবকে পরিশোধ করতে হবে। সুতরাং ২৪০ + ১২ টাকা সমান কত, 252 টাকা, 252 টাকা, 252 টাকা। আচ্ছা, এখন আমাদের খয়ের উত্তর শেষ, গটা বলবো আমরা কি, গটা, গ হচ্ছে যে 20% লাভে বলটি করলে, 20% লাভে বলটি বিক্রয় করলে বিক্রয় মূল্য 5% হারে পূর্ব ব্যাখ্যা কত টাকা বেশি ব্যাট হবে। এখানে দেখো দুইটা অংশ, একটা বলেছে যে 20% লাভে বলটি বিক্রয় করলে, এই অংশটাকে আমরা বিক্রি করবো, বের করার পরে এই বিক্রয় মূল্যের উপর এই যে 5% হারে সেই আবার ব্যাটটা বের করবো, এই ব্যাটটা বের করতে পারলে আমরা পূর্বাগে কত বেশি দেবো সেটা বের করা যাবে। তাহলে আমরা এই অংশটা আগে করবো যে 20% লাভে বলটি বিক্রয় করলে, এই অংশটা আমরা আগে বের করবো। বিশ পার্সেন্ট লাভে বলটির বিক্রয় মূল্য, এই কনটা ধরে আমরা জানি, আমরা জানি বিক্রয় মূল্য ক্রয় মূল্যের উপর নির্ভরশীল, তো আমরা লিখবো যে ক্রয় মূল্য 100 টাকা হলে 20% লাভে
বলটির বিক্রয় মূল্য। লাভ হলে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে আমরা জানি এক ক্রয় মূল্যের সাথে যোগ, ক্রয় মূল্যটা আমরা 100 ধরেছি, তাহলে 100 যোগ 20 এত টাকা সমান 120 টাকা। তাহলে আমাদের বিক্রয় মূল্যটা পেলাম 120 টাকা। তাহলে কি লিখবো আমরা? যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা। আচ্ছা, ক্রয় মূল্য 1 টাকা হলে এবার কি হবে? কম হবে। কম হলে কোথায় যায়? বাগে চলে যায়। আচ্ছা, তাহলে ক্রয় মূল্যটা আমাদের বলটির ক্রয় মূল্য কত পেয়েছিলাম? ক্রয়ের মধ্যে কত পেয়েছিলাম? 240 টাকা পেয়েছিলাম। তাহলে ক্রয় মূল্য 120 গুণ 240 নিচ হচ্ছে 100, এত টাকা। তাহলে আমরা এখানে কাজ করবে কি, যে দশ বারো আর 10 দশম 100, এটা এটা কাটলে 24 হয়। তাহলে 24 আর 12 গুণ করলে কত হয়? 24 আর যদি 12 গুণ করি, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, এটা হলো 4 একে 4 2 একে 2, কত হয়? 8 8 2, তার মানে 288 টাকা। 288 টাকা। আচ্ছা, এটা হলো আমাদের কি, এই যে 20% লাভে বিক্রয়ের বিক্রয় মূল্য কত পেলাম আমরা? 288 টাকা পেলাম। এখন এই অংশটা হলো আমাদের যে 20% লাভে বলটি বিক্রয় মূল্য অংশটা বের করলাম। তারপর অংশটা হচ্ছে 5% হারে যে করটা দিব আমরা, হ্যাঁ, ব্যাট, তাহলে কত হবে? 5% হারটা আমরা লিখব। আবার 100 টাকায় ব্যাট 5 টাকা, সুতরাং 1 টাকায় ব্যাট 5 × 288 নিচে হবে 100 টাকা। আমরা কি দুইটা অংশে অঙ্কটা করতে বলেছিলাম যে 5 দিয়ে টাকা করলে হয় 20 হবে, তাহলে আমাদের রেজাল্ট আসবে 288/20 টাকা, তাই তো? এটাকে এটা আমরা ভাগ করব এখন, হ্যাঁ, 20 দিয়ে ভাগ করব। তাহলে কতবার যায়? একবার যায়, এক বই করলে 20 হয়। তাহলে কত হলো আমাদের? 8 4 20 80। দশমিক করলে আমরা 0 দিব দশমিক দিয়ে, 4 20 80 হয়ে গেল। তো আমাদের কত আসলো? 14.4 টাকা। আমাদের কত হবে? 14.4 টাকা আসবে এটা রেজাল্ট।
আমার 14.4 টাকা আসলো, কোনটা 5% ব্যাট। এখন আমাদের পূর্বাপেক্ষা কত টাকা বেশি ব্যাট দিতে হবে? সুতরাং পূর্বাপেক্ষা পূর্বাপেক্ষা ব্যাট বেশি দিতে হবে। আমাদের আগে ব্যাট ছিল কত? 12 টাকা। তাহলে 14.40 থেকে 12 বিয়োগ করলে আমাদের কত হবে? 14.40। হ্যাঁ, তারপর আমাদের 12, তাহলে 2.4, আমাদের 2.4 টাকা বেশি ব্যাট দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থেকো, আজ আর নয়, তোমরা বাসায় পড়াশোনা ভালো করে করো, আর আমাদের যে অনলাইন ক্লাসের সাথে তোমরা সবসময় যুক্ত থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।